এই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। আজকে শনিবার, 10:20 হয়ে গেছে। 11:30 দিকে বেরোবো, যাদবপুর যাবো। ওখান থেকে বড়বাজার যাবো। বড়বাজারে আমার জন্য কেনাকাটা করতে যাবো, শাড়ি মেয়ের জন্য কিনবো, আমার শাড়ি কিনবো। তো এই বছর ইচ্ছা হচ্ছে বড়বাজার দিয়ে কিনি। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো কী কী নিয়ে। আগে একবার গেছিলাম, কিছু কেনাকাটা করিনি শাড়ি ঠাড়ি। এইটাই পরে যাবো। এই যে কলাওয়ালা আছে, ফুলাতা আছে, তো ভালো হবে। প্রচণ্ড রোদ পড়েছে, ছাতা ধরতে পারবো কিনা জানি না। পুরো এমনি হাত পাত কালো হয়ে গেছে, পুড়ে গেছে। তোমাদের তো দেখাই নেই, দেখো কতটা পুড়ে গেছে আমার হাত। রোদ লাগলে না আরও বেশি জ্বালা করে হাত হয়ে গেছে। পেঁপে সেদ্ধ দিয়েছি, গাঁটি কচু আলু দিয়ে একটা তরকারি করেছি। মাছটা করিনি, মাছটা এসে দেখি যদি সময় পাই করবে, না ছেলে চিকেন সেদ্ধ করে নেবে। তার কিছু করার নেই, স্নান তো সকালে হয়েই গেছে। সকাল থেকে যেন তাড়াহুড়া করছিলাম, শুরু করতে পারিনি। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি যাওয়ার সময়। ওখান থেকে বাসে এক বাস না তুমি বড় বাজার যায়। চলো দেখতে থাকো, পরে তোমাদের সাথে করে বাস স্ট্যান্ড। এখান থেকে উঠবো, এখান থেকে নাকি ননি বললো বাস পুরো ডাইরেক্ট বড়বাজার যায়। তা চলো দেখতে থাকো, এবং আসুক ও ননি, আসলে দেখো তো খারাপ হয়ে যাচ্ছে। ভিক্টোরিয়া থিয়েটার কেউ আছে কি? এখানে খেলতে আসতো না? এখানেই তো না, আমি বলছিলাম এই তো এই রাস্তা দিয়েই যে এসিতে বসে বাইরের ওয়েদারটা দেখো, ফাটাফাটি লাগছে একদম। ভালো লাগছে কাছের বাইরে থেকে দেখতে, দারুণ লাগছে। তা বসে বসে ওই এসির হাওয়া খাচ্ছে আর ওই বাইরের দিকে তাকিয়ে দেখতে যাচ্ছে। চলো তোমরাও দেখতে থাকো, আমি এনজয় করছি, তোমরাও এনজয় করো দেখি। তো চলো পরে আবার তোমার সাথে কথা হচ্ছে। তালদি থেকে এখানে আসতে অনেক কষ্ট। বড়বাজারে নেমে গেছি আমরা, ব্রিজের ওখানটা না, ব্রিজের ওখানে থানার মোড়টা আছে ওখানটায়, ওখান থেকেই তারপরে ওখানে যাবো। দেখুন কাপড়ের দোকানের নামটা কিন্তু বুঝতে পারছি, কোথায় কাপড়ের দোকানটা, ওখানে যাই তারপরে তোমাদের সাথে কথা বলবো। সকালে চা খাওয়া হয়নি, একটু চা খাই। এই যে চাটা খেয়ে নি, শাড়ির দোকান তো খুঁজেই পাচ্ছি না। শাড়ি দেখাচ্ছিল কিন্তু ক্যামেরা কিছু করতে দিচ্ছিল না, বাইরে থেকে একটু তুলছিলাম, কিন্তু শাড়ি একটাও পছন্দ হচ্ছে না। কেমন মানে সব একসাথে নিতে হবে, 3-4 পিস এরকম বলছে। আর একটা নেওয়া যায় যেত, কিন্তু আমার শাড়ি একদম পছন্দ হচ্ছিল না ওই জায়গাটায়।
সব পাইকারি মাল দেয় তো, ওখানে শাড়িটিকে আমরা 1 পিস 2 পিস করে নিয়ে পোষাচ্ছিলাম। তা আবার এই দাদার সাথে একবার ফোন করেছিলাম, মানে ফোন থেকে নাম্বার ছিল, ফোন করে আবার গেছিলাম, ওখানেও শাড়ি ঠিক মতন পত কিছু করতে। আমার এই শিয়ালদা বর্ণ পরিচয় মার্কেটে চলে এসেছি, চলো এখান দিয়ে কী কী নিতে পারি এখন যাই না, আজকে বাকি কিছু ঢুকবে না মনে হচ্ছে। ফোন নিয়েছি শিপনের বাড়ি থেকে, তোমাদের দেখাবো আর দেখি এখানে কী নিতে পারি, চলো দেখতে থাকো। এইগুলো আসবে এখান থেকে দিয়ে দিবে। ট্যাক্সিতে বেরিয়ে যাবো, কালঘাম ছুটে যাবো আমাদের সকাল থেকে ঘুরে ঘুরে বেরিয়ে যাবো। চলো ট্যাক্সিতে চলে যাবো তাড়াতাড়ি, ছটা 6:46 হয়ে গেছে, আজকে আর 9টার দিন, কিছুটা কেটে নিই তারপরে যাবো। বাবা দেখো সেই সকালবেলা বেরিয়েছি, আমার ভয় হচ্ছে, শিয়ালদা স্টেশন অনেকদিন পরে এসেছি। রেলের জন্য কালকে তোমাদেরকে সব যা যা নিয়েছি, যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে দেখাবো। আবার কালকের একটু যাদবপুর যেতে হবে, মা আসবে কালকের, চলো কালকে সব তোমাদের দেখাবো। তো ঘুরি প্রথম না, গেলে যেরকম হয়, বড় বাজারে তো আমরা সেইভাবে মানে কেনাকাটা করে অভ্যাস না, ঠিক জায়গা গলি গলি আমরা ঠিক বুঝতে পারছি না, চিনি না সেই মতো, এই কথা শুনে শুনে গেছি। আর শাড়ি ওখানে সব 6 পিস 3 পিস এইভাবে নিলে ঠিক আছে, ঠিক জায়গায় নতুন যেতে পারিনি। ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার 10টা বাজে, তা আজকে কোনো ব্লগ তো নিয়ে আসিনি, কালকে যে ব্লগটা শুরু করেছিলাম শনিবার, সে বড় বাজারে যাওয়ার কেনাকাটা করেছি সেটাই তোমাদের সাথে দেখাবো, সেই জন্য আজকের 10টা থেকেই শুরু করলাম। এই সময় কী কিনবই দেখো, বেশি কিছু কিনতে পারিনি গো বড় বাজার, কী বলো তো বড় বাজার কেনার মতো সেই কিনতে পারি না, বড় বাজারে কেনাকাটা তো ঠিক গেছি, কিন্তু পাইকারি রেট কুর্তি কুর্তি সব কিছু কিনবো বলে, কিন্তু ঠিক মতো বুঝো সব এখন 3 পিস 4 পিস একসাথে বান্ডিল করে নিতে হবে, ঠিক জায়গায় হয়তো আমরা যেতে পারিনি, সারাটা দিন ওখানে মানে রাস্তায় রাস্তায় কেটেছে। একটা শাড়ি নিয়েছি, তাও আদিমণিমন থেকে নিয়েছি, বড় বাজার থেকে আমার ঠিক ভালো লাগছিল নিতে পারিনি। তা চলো এগুলো বড় বাজার থেকেই কিনেছি, শিপন দিয়ে দেখো একটা শাড়ি দেয় রাখ, কিচ্ছু নেই একটা শাড়ি কিনে, তাও আমি নিচ্ছিলাম না, নুনি এটা জোর করেই দিয়েছে, শাড়িটা ছিল না আমার,
छापा नहीं षष्ठी फोटा फोटा आना षष्ठी फोटार जो लागे छापा शाड़ी मिलते जा सब ये नहीं 350 टाका রবিবার আজকে ছেলে নেই বাড়ি ছেলে দিদি বাড়ি গেছে একটু এই বেলা না বিকালবেলা মাও আসবে ছেলেও আসবে ওই বেলায় রান্না করবে যেটা নুন ওকে দিয়েছে অনেকদিন আগে নেওয়ার ইচ্ছা ছিল এই শাড়িটা একটুখানি দেখো দামটা কিন্তু এত বড় শাড়িটা এই শাড়ি আমার নেই কাঞ্জিবরণ দিয়েছে এটা আদি মনি মনি থেকে নিয়েছে কেমন লাগছে অবশ্য বলুন অনেক দিনের নেওয়ার ইচ্ছা ছিল একদম পিওর সিলের ওপরে একদম ব্যাঙ্গালোর পিওর সিল বললো ব্যাঙ্গালোর সিল পিওর সিলের ওপরে এটা দাম বলেন না কত নিয়েছে বলো তো 5800 5850 পিওর সিলের ওপরে তো এই জন্য একটু দাম বেশি নিচ্ছিলাম না এত দাম দেখে শাড়ি কিনতে ইচ্ছা করে না সত্যি কথা বলবো 2000-1500 মধ্যে যদি দু তিনটে শাড়ি কিনতে পারি সেটাই মন লাগে ওই ননি মানে ভালো জিনিস নেবে দাম দেবে না তা হয় তোমার এই শাড়ি নেই ওই জন্য রিটার্ন আমি সিলেট আসে গেছিলাম এই দেখো এই ব্যাগটা নদী দিয়েছে এটা হাতেও নেওয়া যাবে আবার এই সাইডেও নেওয়া যাবে আমার দুজোড়া জুতো নিয়েছি আর ছেলের আর ওর বাবার জন্য গড়িয়া গড়িয়া সিলেদাস আছে এই দেখো ওই একটা নিয়েছি দামটা বলতে ভুলে এই একটা নিয়েছি এটা দাম নিয়েছে কত কত তো 390 টাকা এটা 390 টাকা নিয়েছে আর এটা নিয়েছে 550 টাকা 550 চলো আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো
আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। নতুন আজকে যাদবপুরে যাবো, আমার কিছু কেনাকাটা রয়েছে।